মামুনি এই কাকুনমা দেখ আজকে এই হারখানা পরবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সে আমি পরব ওইদিকে কি কাণ্ড হয়েছে তুমি জানো মামুলে আবার কি কাণ্ড হলো লো হ্যাঁ এই তো বলছি দিদি ভাই না দরজা খুলছে না মানে মানে আমি আমি জানো তো অনেকক্ষণ থেকে দিদি ভাইয়ের দরজা ধাক্কাচ্ছি আরে ওইদিকে পুরোহিত মশাই তো তাড়া দিচ্ছেন গোধুলি লগ্নে বিয়ে বাবাও বারবার ব্যস্ত হচ্ছেন তাই আমি ভাবলাম দিদি ভাইকে ডেকে একবার জিজ্ঞেস করি যে কতদূর কি হলো কি রেডি হলো দরজাই খুলছে না দিদি ভাই বলে যা দেখো দেখি কি কাণ্ড হয় মেয়ে সাজবেনে বলে ঠিক করেছে তা কি করি বল দেখি না এখন তো কত নিয়ম কানুন হয়েছে কি কি বিউটি পার্লার থেকে লোকজন এসে তো সাজে টাজে দিয়ে যায় সেসব তো কিছুই ব্যবস্থা করলো নি নিজে নিজেই সাজবে বললো আর এখন ঘরে দরজা খুলছে না ভেতরে তো বলি জিয়ামা আছে তা জিয়ামা কি ওকে সাজে দিচ্ছে আমি তোমাদের একটা কথা বলি দিদি জিয়াকে নিয়ে যে বাড়াবাড়িটা করছে সেটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না একদমই পছন্দ হচ্ছে না জানো মামুনি আমি আমি আজকে দিদি ভাইকে বলেছিলাম যে আমিও খুব একটা খারাপ সাজাতে পারি না আমি তোমাকে সাজিয়ে দিই ভালোই লাগবে দিদি ভাই কিছুতেই আমার কথা শুনলো না দিদি ভাইয়ের ওই এক কথা দিদি ভাইকে নাকি জিয়াই সাজিয়ে দেবে কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তুই আসলে আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছিস তাই না এক্সপেরিমেন্ট তাই দেখ দি ভাই আমি খুব ভালো করে জানি মা বাবা কিছুতেই বিয়ে মেনে নেবে না আর যার জন্য তুই আমাকে সাজাচ্ছিস সে তো কিছুতে আমাকে মেনে নেবে না দি ভাই কুট্টি কাকিমণি মেনে নেবে কিনা সে দায়িত্ব আমার বাড়ির লোকেদের ব্যাপারটা তুই আমার হাতে চাল কিন্তু সৌরভ তোকে মেনে নেবে না কেন সৌরভ যদি তোকে মেনে না নেয় জিয়া তাহলে তুই প্রতিবাদ করবি তুই কি একটা ছেলে শুধু লোভের শিকার হয়ে থাকবি তোর কোনো আত্মসম্মান নেই আর তুই আমাকে বলেছিস যে তুই সৌরভকে ভালোবাসিস সৌরভকে ছাড়া তুই বাঁচবি না সৌরভও তোকে ভালোবাসে তাহলে সৌরভ তোকে মানবে না কেন দি ভাই এমনও তো হতে পারে যে সৌরভ তো তোর সামনে ছোট হতে চাইবে না সৌরভের কাছে আমি যদি এতটাই বড় হতাম জিয়া তাহলে তো এই ঘটনাটাই ঘটতো না তাই না সৌরভের কাছে